জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চোর সন্দেহে জনতার হাতে পাকড়াও এক মহিলা। খবর, জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দিন দিন চুরির ঘটনা ঘটেই চলেছে। রঘুনাথগঞ্জ থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে কিছু চুরির ঘটনা সুরাহা করলেও কিছু চুরির ঘটনা এখনও সুরাহা করতে পারেনি পুলিশ। জানা যায়, শুক্রবার সকালে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আউটডোরে এক মহিলা ব্লেড দিয়ে ব্যাগ কেটে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে জনতার হাতে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় জঙ্গিপুর হাসপাতাল চত্বরে। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। আপনার বাড়ি কোথায়?